দেখছে আমি বাকি হ্যাঁ মেরে দো। সংলাপটির মতোই তার ক্যারিয়ার টানা ব্যর্থতার পর চার বছরের বিরতি নিয়ে 2023 সালে পর্দায় ফিরলেন। যে ফেরাকে অনেকেই রাজার প্রত্যাবর্তন বলছে, বলা হচ্ছে বলিউড কিং শাহরুখ খানের কথা। চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান সিনেমা। মুক্তির প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে ঝড় তোলে চলচ্চিত্রটি। অ্যাকশন অবতারে শাহরুখ খানকে পর্দায় দেখে চমকে যান দর্শকরা। বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় হয়েছিল ভারতীয় মুদ্রায় 1055 কোটি রুপি। এরপর সেপ্টেম্বরে মুক্তি পায় শাহরুখের আর এক মাস মাসালা সিনেমা জওয়ান, দক্ষিণী সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের প্রথম হিন্দি ছবি, সঙ্গে শাহরুখ খান। এটি শুধু শাহরুখের নতুন ধরনের অ্যাকশন সিনেমাই ছিল না, চমক ছিল জওয়ানের গল্পেও, চিত্রনাট্যে প্রচ্ছন্নভাবে রাজনৈতিক বার্তাও ছিল। বর্তমান সময়ের বিভিন্ন সত্য ঘটনা যেমন কৃষক আত্মহত্যা, চিকিৎসার দুরবস্থা গল্পের মধ্যে জুড়ে দিয়েছিলেন পরিচালক অ্যাটলি। বিশ্বজুড়ে এই সিনেমার মোট আয় ছিল ভারতীয় মুদ্রায় 148 কোটি রুপির বেশি। যে কাহিনী শুরু হয়েছে, সবশেষ 21 ডিসেম্বর মুক্তি পেয়েছে ডানকি। ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি, যে পরিচালক এর আগে মুন্না ভাই, MBBS, থ্রি ইডিয়ট, PK ও সাঞ্জুর মতো সিনেমা নির্মাণ করেছেন। রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখের রসায়নও দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন। বক্স অফিস রিপোর্ট দেখলে তা বেশ ভালোই বোঝা যায়। যদি প্যান ইন্ডিয়ান স্টার প্রভাসের সালার মুভির সঙ্গে ডানকি একই সময় মুক্তি না পেত, তাহলে রাজকুমার হিরানি ও শাহরুখের সিনেমা ভারতীয় বক্স অফিসে আরও বড় ধরনের ঝড় তুলত। তারপরও এই সিনেমাটি ইতিমধ্যে বিশ্বজুড়ে 350 কোটি রুপির ব্যবসা করেছে। এদিকে ডানকি সিনেমার সাফল্যের পর শাহরুখ খান ভারতীয় বক্স অফিসের ইতিহাস নতুন করে লিখেছেন। এবছর শাহরুখের 3টি সিনেমার ব্যবসা যোগ করলে দেখা যাবে তার সিনেমা 2500 কোটি রুপির বেশি ব্যবসা করেছে। এর আগে কোনো ভারতীয় চলচ্চিত্র তারকার সিনেমায় এক বছরে এত টাকার ব্যবসা করতে পারেনি। প্রথম ভারতীয় তারকা হিসেবে এক বছরে শাহরুখই 2500 কোটি টাকার উপর ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তার ভক্তকুলকে। তবে এই সাফল্য একবারে আসেনি শাহরুখের ক্যারিয়ারে। সবশেষ 2014 সালে বক্স অফিসে ক্লিন হিট সিনেমা উপহার দিয়েছেন কিং খান। তারপর 2018 সাল পর্যন্ত একে একে তার ছবি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল ভারতীয় দর্শকরা। এ সময় অনেক চিত্র সমালোচক বলেছিলেন শাহরুখ তার ক্যারিজমা হারিয়েছে। অনেকেই তো তার ক্যারিয়ারই শেষ দেখে ফেলেছিলেন, তবে তিনি ফিরলেন রাজার বেশেই। এখন অনেক ট্রেড অ্যানালিস্ট বলছেন ভারতীয় চলচ্চিত্রের কামব্যাক অনেক তারকাই করেছেন, যেমন দিলীপ কুমার থেকে অমিতাভ বচ্চন, কিংবা গেল বছর দক্ষিণী তারকা কমল হাসান। তবে তাদের কারোরই কামব্যাক শাহরুখের মতো হয়নি, তাই তো তাকে বলা হয় কিং খান। নিউজ ডেস্ক, দেশ টিভি।